কি আইসিইউ চলছে জোড়া তালিতে চিকিৎসার শেষে আতঙ্কে নিজ বাসায় ফিরতে পারছেন না চিকিৎসকরা সরকারি গেস্ট হাউসগুলোতেও ঠাঁই হচ্ছে না তাদের আপাতত দুটি হোটেলে থাকার ব্যবস্থা হলেও খাবার সংকট কাটেনি পিপিএফ কিন্তু আজকে পর্যন্ত

ডিজিটাল থেকে করতে কেনার জন্য সরকার একটা মানে যারা ভালো চায় কিন্তু আগে যারা সাপ্লাই করলো তার উপরে এনআইডি পাই ভিতরে কাবরো না গিয়ে পাঠিয়ে দিল বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী এই সংকট তবে প্রস্তুতির যথেষ্ট সময় পাওয়ার পরও সেটি কাজে লাগাতে না পারা ব্যবস্থাপনার ত্রুটি বলে মনে করেন তারা পিপি ছাড়া কাজ করা মানে হচ্ছে যে আপনি যুদ্ধে গেলেন অস্ত্রবিহীন যুদ্ধ তো অস্ত্রবিহীন যুদ্ধে পরাজয় আপনার নিশ্চিত এখানে সত্যিকার জীবন ঝুঁকি আছে তাহলে তাদের যদি আমরা এই জিনিসগুলো না দেই উল্টো তাদের যদি বরখাস্ত করা বা এই ধরনের আমরা মানে নিবর্তনমূলক কর্মকাণ্ড করি তাহলে কিন্তু তাদের মনোবল ভেঙে যাবে হাসপাতালের রোগী শনাক্তের সংখ্যা শুরুতে কম থাকলেও এখন তা বাড়ছে লাফিয়ে লাফিয়ে পরীক্ষা বাড়লে সেটি কয়েক গুণ বেশি হবে বলে আশঙ্কা তাই চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা কাটাতে না পারলে ভয়াবহ সংকটের আশঙ্কা থাকছেই রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা